ক্লাস 9 আজকে হবে পশ্চিমবঙ্গের জলবায়ু। জলবায়ু বলতে আমরা যেটা বলছি যে 30 থেকে 35 বছরের গড় আবহাওয়া, মানে যেমন আজকে এখানে বৃষ্টি দেখছি, হয়তো কলকাতায় গেলেই দেখবো রোদ ঝলমলে, অথবা হয়তো দীঘায় গেলে দেখবো যে মেঘ কালো করে এসছে। মানে আবহাওয়া কিন্তু খুব দ্রুত পরিবর্তন হয়, অল্প জায়গায় পরিবর্তন হয়, কিন্তু জলবায়ু বললে মানে পুরো পশ্চিমবঙ্গে কোন সময়টা বেশি বৃষ্টিপাত হয়, কোন সময় উষ্ণতা বেশি, কোন সময় উষ্ণতা কম, এই অনুসারে 30 থেকে 35 বছর ধরে দেখে সেই আবহাওয়ার গড়টাকে জলবায়ু বলা হচ্ছে। এবং আর্দ্র মৌসুমী প্রকৃতির জলবায়ু এখানে আমরা এখানে এক কথায় বলতে পারি পশ্চিমবঙ্গের জলবায়ু বৈশিষ্ট্য যদি বলে, তাহলে ঋতুভেদে বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয়, মানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু একবার প্রবাহিত হয়, শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। তবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মানে এখন যেটা চলছে জুলাই মাস, এখন হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে এবং তার ফলেই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। তবে এর খামখেয়ালি চরিত্র, মানে সব সময় যে জুন মাসেই আসবে মৌসুমী বায়ু তার ভরসায় কৃষকরা চাষবাস করবে সেটা হয় না, হয়ে ওঠে না, খামখেয়ালি চরিত্র আছে। উষ্ণতার চরম পার্থক্য, মানে এখানে যা উষ্ণতা পশ্চিমে মালভূমি অঞ্চলে ব্যাপক উষ্ণতার পার্থক্য গ্রীষ্মকাল এবং শীতকালের মধ্যে। আর মৌসুমী বায়ু প্রবাহিত হলেও সব জায়গায় যে সমান বৃষ্টিপাত হয় তা নয়, এরকম জায়গা দিয়ে শিবালিক পর্বতমালা গেছে পার্বত্য অঞ্চল বলে, সেইখানে ধাক্কা খেয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী এখানে যতটা বৃষ্টিপাত হবে এই পুরুলিয়া বাঁকুড়ায় কিন্তু সে ধরনের বৃষ্টিপাত হয় না। তো মোটামুটি এই ধরনের কয়েকটা জলবায়ু বৈশিষ্ট্য করে রাখবে, কারণ পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য আলাদা করে আসে। এইবারে জলবায়ুটাকে আমরা আলোচনা করব ঋতুভেদে। আমরা রচনা লেখার সময় যদিও আমরা বলি যে পশ্চিমবঙ্গে কটা ঋতু আছে, 6টা ঋতু, কিন্তু 6টা ঋতু আমরা অনুভব করতে পারি না, যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত লেখার সময় লিখি, কিন্তু আমরা অনুভব করতে পারি 4টে। একটা হলো গ্রীষ্মকাল, একটা হলো বর্ষাকাল, একটা হলো শরৎকাল, একটা হলো শীতকাল। এবারে বছর তো 12টা মাস, সেটাকে আমরা ভাগ করে নেব কিভাবে। সাধারণত মার্চ থেকে মে মাস পর্যন্ত আলোচনা করার সময় এটা হলো মার্চ থেকে মে, মানে হলো আমরা এটা হচ্ছে গ্রীষ্মকাল বলবো। গ্রীষ্মকাল মানে বুঝতেই পারছো ওই আমাদের এরকম জায়গা দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, কর্কটক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয় সূর্য 21শে জুন, তার মানে ওই জুন আসা অবধি, মানে তার আগে তো এরকম ভাবে লম্বভাবে কিরণ দিতে আসছে, তো এই অবধি তার আগেই মার্চ থেকে মে পর্যন্ত ধরে নেওয়া হচ্ছে যে এটা গ্রীষ্মকাল। আর গ্রীষ্মকালে মোটামুটি উষ্ণতা 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে পুরুলিয়ায়, এই দিকে কিন্তু আরেকটু বেশি, 45 ডিগ্রি, আবার দার্জিলিংয়ে আর কম, 15 ডিগ্রি থেকে 18 ডিগ্রি সেলসিয়াস। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বিকেলের দিকে দেখবে প্রায় একটা কালবৈশাখী ঝড় হয়, আবার ওই উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় বলে নরওয়েস্টারও অনেক সময় বলা হয়, আবার ঝাড়খণ্ডের থেকে শুকনো বায়ু দুপুরবেলা প্রবাহিত হলে সেটাকে লু হিসাবেও আমরা ডেকে থাকি। তাহলে গ্রীষ্মকালে বলার সময় আমি কোন মাসে হয়, কোন সময় কি বায়ু প্রবাহিত হয় সেটা বললাম, আরেকটা বললাম উষ্ণতা, উষ্ণতার পরে ডিগ্রি সেন্টিগ্রেড এককটা দিতে ভুলবে না। আচ্ছা, এরপরে সেটা মার্চের পরে আসছে মার্চ, এপ্রিল, মে, জুন থেকে সেপ্টেম্বর, মানে হলো এই সময়টা হলো বর্ষাকাল, বর্ষা ঋতু। বর্ষা ঋতুতে কি হয়, জুন মাসে তো এখানে লম্বভাবে কিরণ দিতে চলে এসছে কর্কটক্রান্তি রেখার পরে, এখানে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, মানে উত্তর ভারতে নিম্নচাপের সৃষ্টি হলে দক্ষিণ গোলার্ধ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এরকম ভাবে প্রবাহিত হয়ে প্রবাহিত হতে থাকে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে মানে হঠাৎ করে প্রচন্ড পরিমাণে এসে বৃষ্টিপাত ঘটায়, মূলত ঘটায় এখানে যেখানে হিমালয় পর্বতে ধাক্কা খায় সেটাকে আমরা মৌসুমী বিস্ফোরণ বলছি। এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা সবচেয়ে বেশি হয় 300 থেকে 350 সেন্টিমিটার মতো উত্তরবঙ্গে হয়, আর এখানে এই বক্সাদুয়ার বলে একটা জায়গা আছে, বক্সাদুয়ারে বৃষ্টিপাত 535 সেন্টিমিটারের মতো। আর পুরো পশ্চিমবঙ্গে গড় বৃষ্টিপাত আমরা যদি ধরি 175 সেন্টিমিটার, কারণ মালভূমি অঞ্চল আবার 100, তাহলে এখানে যদিও 300 থেকে 350, কিন্তু এখানে 100, দুটোকে গড় দুটোকে যোগ করে গড় করলে 175 সেন্টিমিটার মতো বৃষ্টি হয়। বীরভূমের ময়ূরেশ্বর হচ্ছে কিন্তু সবচেয়ে কম বৃষ্টিপাত। আচ্ছা, ম্যাপ পয়েন্টিং এর সময় কিন্তু তোমাদের
এরম আসতে পারে। যে সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল যদি বলি তাহলে এইখানটায় যে বক্সা দুয়ারটা নিয়ে বলবে এইটা একটা খানি চিহ্ন দিলাম। ম্যাপ পয়েন্টিং অত ভাগ করার দরকার নেই। আচ্ছা, এখানে বক্সা দুয়ারের পয়েন্টটা করে রাখবে, সর্বাধিক বলবো না। এখানে অধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, অত মাপ করে আর এই দিকটায় ময়ূরেশ্বর বলে এখানে আমি মালভূমি অঞ্চলে মূলত বৃষ্টিপাতটা কম হয়, এটা হচ্ছে ওই স্বল্প মানে খুবই কম স্বল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। এই দুটো ভালো করে করবে আর এখানে ময়ূরেশ্বর এখানে বক্সা দুয়ারটা একটুখানি পয়েন্টিং করে রাখবে, কারণ অনেক সময় আসে ম্যাপ পয়েন্টিং এ। আচ্ছা, এরপরে বর্ষাকাল তো হয়ে গেল, বর্ষাকালও কিন্তু আমি বললাম কোন মাসে হয়, কোথায় বেশি বৃষ্টিপাত হয়, আর বৃষ্টিপাতের পরিমাণের পরে সেন্টিমিটারটা দিতে কিন্তু ভুলবে না। একক ছাড়া কোনোটাই গ্রাহ্য হবে না। অক্টোবর থেকে নভেম্বর এটা হলো তোমার শরৎকাল, ঠিক আছে? অক্টোবর নভেম্বর শরৎকাল, মানে ওই সময় দেখবে একটা আকাশ পরিষ্কার থাকে, সাদা নীল মেঘ, নীল আকাশের মধ্যে সাদা পেঁজা তুলার মতো মেঘ ভেসে বেড়ায়, আর তবে মৃদুমন্দ একটা হাওয়া দেয়, কোনোটাই জোরালো হাওয়া নয়, মানে তবে আশ্বিন মাসে একটা ঝড় হয়, সেটা আশ্বিনের ঝড় নামে পরিচিত। আর ওই সময় পশ্চিমী জেঠ আর ওই তিব্বতীয় অঞ্চল থেকে আস্তে আস্তে কিন্তু ওই দক্ষিণ হিমালয়ের দিকে নামতে থাকে। হয়ে গেল, এখানে আর অত উষ্ণতা বৃষ্টিপাতের ব্যাপার নেই। বাকি রয়ে গেল 12 মাসের মধ্যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, তাই দেখো 12টা মাস আমরা কিন্তু 12টা মাস আমরা কভার করে নিলাম। আর চারটে ঋতু হয়ে গেল, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত, এই চারটে ঋতু কিন্তু আমরা অনুভব করতে পারি। আচ্ছা, শরৎ শীতকাল হচ্ছে এখানে মোটামুটি গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড নেমে যায়, তবে পার্বত্য অঞ্চলে দার্জিলিং যদি বেড়াতে যাও 4 ডিগ্রি সেন্টিগ্রেডও হয়ে যায়। আবার কখনো কখনো দেখবে মাঝে মাঝে পেপারে দেয় যে বরফ পড়ছে, তার মানে ওখানে উষ্ণতা 0 ডিগ্রি হয়ে গেছে, হিমাঙ্কের নিচে চলে গেছে। আচ্ছা, আর মোটামুটি এখানে 15 ডিগ্রির নিচে নামে না, কখনো কখনো 14-13 ডিগ্রি সেন্টিগ্রেড নামে উষ্ণতা। আচ্ছা, এই হয়ে গেল চারটে ঋতু। এরপরে বসন্তকাল, সেটা আমরা ওই কোকিল ডাকে সেটা একটুখানি বুঝতে পারি, কিন্তু ঋতুর পরিবর্তন খুব একটা বোঝা যায় না। আর আরেকটা আসতে পারে যে পশ্চিমবঙ্গে মৌসুমী বায়ুর প্রভাব কি, এটা একটা বড় 5 নম্বরের প্রশ্ন হয়। মৌসুমী বায়ুর ফলে আমাদের এখানে কি কি হয় সেটাই লিখতে হবে। আর ঋতু পরিবর্তন, এই যে ঋতু পরিবর্তন হচ্ছে সেটা আমাদের এখানে মানব জীবনের মধ্যে কি প্রভাব পড়ে, মানে মানুষের জীবন কিভাবে প্রভাবিত হয়। একটা হলো দেখো, শরীর আর মনের মধ্যে প্রভাব পড়ে, এই প্রচন্ড ঠান্ডা শীতে কাবু হয়ে যাই আমরা, আবার গরমে প্রচন্ড গরম পড়লে ক্লান্ত হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়, কোনো কাজ করতে এনার্জি পাই না। তারপরে কৃষিকাজের ক্ষেত্রে সুবিধা অসুবিধা ব্যাপার আছে, যেমন শীতকালে যেহেতু আমাদের এখানে বৃষ্টিপাত হয় না উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে, সেই জন্য তখন কিন্তু জলসেচের প্রয়োজন হয়, আর বর্ষাকালের সময় যদি কোনো গাছ লাগানো হয় তাহলে কিন্তু জলসেচের প্রয়োজন হয় না। আচ্ছা, খাওয়া দাওয়া পাল্টে যায়, শীতকালে দেখলে সবজিই পাল্টে গেল, ফুলকপি বাঁধাকপি এগুলো বেশি পরিমাণে আসলো, তবে এখন হ্যাঁ উচ্চ ফলনশীল বীজের সাহায্যে সবসময় মোটামুটি ফুলকপি বাঁধাকপি হয় বা টমেটো হয়, তবে বিশেষ বিশেষ কিছু যেমন পটল, ঝিঙে এই সমস্ত সবজি কিন্তু গরমকাল ছাড়া পাওয়া যায় না, ঋতু অনুসারে কিন্তু খাওয়া দাওয়া পরিবর্তন হয়ে যায়। উৎসব হয়, ঋতু পরিবর্তনের সাথে সাথে উৎসব হয়, যেমন অক্টোবর নভেম্বর মাস হলে আমরা ভাবি যে দুর্গা পুজো, তারপরেই যেমন ঈদের ব্যাপারটা আছে সেরকমই ঋতুর সাথে সাথে উৎসবটাও কিন্তু আমাদের চলে। আচ্ছা, তারপরে মোটামুটি এই প্রভাবগুলো আমাদের রয়েছে। আরেকটা যেটা ব্যাপার, পোশাকের চেঞ্জ হয়ে যায়, শীতকাল হলেই আমরা গরম পোশাক পরি, নাহলে তো আর শীতকাল গরমকাল হলে আমরা হালকা সুতির পোশাক পরি। জলবায়ু থেকে এই ধরনের প্রশ্নই আসতে পারে, জলবায়ুর বৈশিষ্ট্য, মৌসুমী বায়ুর প্রভাব আর ঋতু পরিবর্তন মানব জীবনে কি প্রভাব। আর ম্যাপ পয়েন্টিং এর জন্য এই দুটো অংশ করলেই হবে, বাকি ভাগগুলো অত প্রোপ্লেথের মাধ্যমে না দেখানোর দরকার নেই, ক্লাস 9 এইটুকু যথেষ্ট।